বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে অ্যাস্তোমা বা হাঁপানি রোগের চিকিৎসার ব্যাপারে আলোচনা করব অ্যালোপ্যাথিক স্বাস্থ্য পরিষেবায় এই হাঁপানি রোগের চিকিৎসায় যে সমস্ত জেনুইন মেডিসিনগুলো ব্যবহার করা হয়ে থাকে এই ভিডিওর মধ্যে একের পর এক আলোচনা করব প্রথমেই জানিয়ে দিই যে অ্যাস্তোমার রোগটা কি। আমাদের স্বাভাবিক যে শ্বাস নেওয়ার পদ্ধতি অর্থাৎ আমরা নাক দিয়ে বাতাসটা টানি সেটা আমাদের ল্যাডিংস দিয়ে অর্থাৎ যন্ত্র দিয়ে অতিক্রম করে সেটা আমাদের ট্র্যাকিয়ার মধ্যে যায় ট্র্যাকিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পর সেটা ব্রঙ্কাস এবং ব্র্যাঙ্কিউলস এবং এন্ড পজিশানে কিন্তু সেটা অ্যালভিউলার বলে একটা জায়গায় পৌঁছায় যে জায়গাটাতে কিন্তু আমাদের বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে সেটা ব্লাডের মধ্যে যায় এবং ব্লাডের মধ্যে জমে থাকা কার্বন ডাইঅক্সাইড আবার লাংসের মধ্যে আসে তো মোদ্দা কথায় আসা যাক যে আমরা যে বাতাস নিই বাতাসগুলো কিন্তু আমাদের এই ব্রঙ্কাস বা ব্যাঙ্কিউলস অর্থাৎ আমাদের এই ট্রাকিয়া থেকে আরম্ভ করে দুটো লাংসের মধ্যে যে অসংখ্য শাখা পোশাকার মতো নালি আছে সেই নালিগুলোর মধ্যে দিয়ে স্মুথলি কিন্তু বাতাসটা যায় বা আসে অ্যাজমা রুগীদের ক্ষেত্রে হয় কি এই যে বাতাস যাওয়ার নালিগুলো আছে সেই নালিগুলো অ্যালার্জির কারণে এবং ব্রঙ্কাইটিসের কারণে এই দুটো কারণই কিন্তু মূলত দায়ী থাকে এবং তার সঙ্গে ইনফেকশান জড়িত থাকে এই তিনটে কারণের জন্য কিন্তু এয়ারওয়েসগুলো অর্থাৎ বাতাস যাওয়ার নালিগুলো ভিতরের দিকে ইরিটেন্ট হয়ে এয়ার স্পেসটাকে ছোট করে দেয় এবং তার সঙ্গে ইনফেকশান যেহেতু জড়িত থাকে তাই সেই এয়ার স্পেস বা নালিগুলোর মধ্যে কিন্তু মিউকাসে পরিপূর্ণ হয়ে যায় বাতাস যাওয়ার রাস্তাটা অর্থাৎ এয়ারওয়েজটা ফুলি কিন্তু ন্যারো হয়ে যায় অনেক সময় ব্লক হয়ে যেতে দেখা যায় সেই সময় কিন্তু বাতাস ছাড়তেও কষ্ট হয় এবং টেনে নিতেও কষ্ট হয় অ্যাজমা রুগীদের ক্ষেত্রে মূলত এই সমস্যাটি হয়ে থাকে এবং এই সমস্যাটি অনেক ক্ষেত্রে কোনিক সমস্যায় পরিণত হয়ে যায় দুটি কারণ আছে আপনাদের বলেছি যে একটি হচ্ছে অ্যালার্জিক অ্যাজমা আর একটি হচ্ছে বঙ্কিয়াল অ্যাজমা অ্যালার্জিক অ্যাজমার জন্য বিভিন্ন রকম কারণ দায়ী থাকে যারা অ্যালার্জি প্রবণ মানুষ তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফুলে রেনু ধুলো ধোঁয়া বিভিন্ন রকম জিনিসের যে অ্যালার্গেন আছে সেগুলো তাদের সহ্য হয় না সেগুলো থেকে অ্যালার্জি হয় এবং হালকা শ্বাসকষ্ট হয় এবং এই অ্যালার্জিক অ্যাজমা কিন্তু খুব অল্প বয়সী আরম্ভ হয় এবং পরিণত বয়সে এর বাড়বৃদ্ধি হতে দেখা যায় ব্রঙ্কিয়াল অ্যাজমা যেটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু মূলত ব্রঙ্কাইটিস জড়িত থাকে এবং তার সঙ্গে ইনফেকশান জড়িত থাকে অনেক সময় দেখা যায় যে জেনেটিক কারণেও কিন্তু এই অ্যাজমা বা হাফটান রোগটি বংশ পরম্পরায় আসতে দেখা যায় তো বেশি কথা না বলে সরাসরি এর চিকিৎসা পদ্ধতিতে চলে যায় প্রথমেই বলি যে এই অ্যাজমা বা হাফটানের চিকিৎসায় প্রাইমারি ইনফেকশন যেহেতু জড়িত থাকে তাই একটি অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয় যেমন মক্স ক্লাব ছশো পঁচিশ বা ইন্ট্ল্যাপ ছশো পঁচিশ এই জাতীয় অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়ে থাকে যার মধ্যে অ্যামোক্সিলিন প্লাস ক্লাভুলেনিক অ্যাসিড থাকে এছাড়া অন্যান্য অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলো দেওয়া যেতে পারে কিন্তু কমনলি এই অ্যান্টিবায়োটিক্সটি সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে একটি করে দুইবার টানা পাঁচ দিন খেতে দেওয়া হয়ে থাকে এরপরই বলবো যে কিছু প্রয়োজনীয় কফ সিরাপ দেওয়া হয়ে থাকে অর্থাৎ এয়ারওয়েজের মধ্যে যে মিউকাসগুলো জমে থাকে সেগুলো খুব বেশি পরিমাণে চটচটে এবং আঠালো হয়ে থাকে সেগুলোকে নরম এবং পাতলা করার জন্য কিছু কম্বিনেশানের কফ সিরাপ দেওয়া হয়ে থাকে যেমন গিলিনটাস বিএম সিরাপ যার কম্বিনেশান হচ্ছে টার্গুটালিন এবং ব্রহ্মেক্সাইন এটি এক থেকে দেড় চামচ করে দিনে তিনবার খেতে দেওয়া হয়ে থাকে এছাড়া অ্যাস্থালিন এক্স বা ম্যাকবেরি এলেস এই জাতীয় কফ সিরাপও দেওয়া হয়ে থাকে যার মধ্যে লিবোস্যালবুটামল অ্যামরক্সল এবং গুয়েপেনিসিন থাকে ডোজটা কিন্তু সেমি থাকে ফাইভ টু সেভেন এম এল ওর টেন এম দিনে তিনবার করে দেওয়া হয়ে থাকে টানা পাঁচ দিন এরপরই বলবো যে কিছু বঙ্কো ডায়োলেটর ট্যাবলেট দেওয়া হয়ে থাকে যেগুলো এই ব্রঙ্কাস বা ব্যাঙ্কেজগুলোকে ডায়ালেট করে দেয় অর্থাৎ মোটা করে দেয় বাতাস যাওয়ার রাস্তাটাকে চওড়া করে দেয় বাতাস যাতে সহজে যেতে পারে এবং হাফটানের রুগীদের যাতে শ্বাস প্রশ্বাসের কষ্টটা না হয় প্রাইমারি স্যালবুটামল গ্রুপের কিছু ট্যাবলেট দেওয়া হয় যেমন অ্যাস্থালিন ট্যাবলেট এর ফোর মিলিগ্রামের ট্যাবলেট এভেলেবেল আছে এইট মিলিগ্রামের ট্যাবলেট অ্যাভেলেবেল আছে এগুলো সাধারণত দিনে দুই থেকে তিনবার দেওয়া হয় এছাড়া থিও অ্যাস্থালিন ট্যাবলেট আছে দেওয়া হয়ে থাকে যার মধ্যে স্যালবুটামল এবং থিওফিলিন থাকে এটিও নির্দিষ্ট কোর্স ওয়াইজ এবং ডোজ ওয়াইজ দেওয়া হয়ে থাকে যাদের ক্ষেত্রে হাফটানের সমস্যা খুব বাড়াবাড়ি অর্থাৎ সিভিয়ার আছে সেই সমস্ত ক্ষেত্রে ডেরিফাইলিন এম ট্যাবলেট যার মধ্যে ইটোফাইলিন থিওফাইলিন এবং মন্টেলুকাস্ট থাকে এই ডেরিফাইলিন এম হচ্ছে একটি পপুলার ব্র্যান্ড এটি অধিকাংশ ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন এর মধ্যে যে মন্টিলুকাস্ট আছে এই মন্টেলুকাস্ট কিন্তু অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে খুব কার্যকরী একটি ড্রাগস এছাড়া ডক্সোভেন্ট এম ফোর বা ডক্সোভেন্ট প্লেন ফোর হান্ড্রেড ট্যাবলেটও দেওয়া যেতে পারে ডেরিফাইলিন এম ট্যাবলেট একটি করে দুইবার টানা পাঁচ দিন ডক্সোভেন্ট ফোর হান্ড্রেড ট্যাবলেট সাধারণত সিঙ্গেল ডোজে একটি করে টানা দশ দিন দেওয়া হয়ে থাকে প্রয়োজন বিশেষে একটি করে দুইবার টানা পাঁচ দিনও দেওয়া হয়ে থাকে এই দু যে ট্যাবলেট আছে ডেরিফাইলিন এম বা ডক্সোমেন্ট এম ফোর হান্ড্রেড এর মধ্যে যে কাস্ট আছে এই মন্টেলুকাস্ট র মলিকুলসটির কাজ হচ্ছে এটি মিউকাসগুলোকে গাঢ় হতে দেয় না বা মোটা হতে দেয় না স্থিতিশীল বা পাতলা রাখতে সাহায্য করে তাই অ্যাজমা রুগীদের ক্ষেত্রে কিন্তু মন্টেলুকাস্ট দেওয়া অবশ্যই মাস্ট অনেক সময় দেখা যায় যে যারা অ্যালার্জিক অ্যাজমার পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে কিছু অ্যান্টি অ্যালার্জিক প্রিপারেশান দেওয়া হয় যেমন লিভোসেট্রিজিন বা সেট্রিজিন এই জাতীয় ট্যাবলেট দেওয়া হয়ে থাকে তবে খুব স্বল্প মাত্রায় ব্যবহার করা উচিত লিবোসেট্রিজেনের মধ্যে ভোজেট ফাইভ বা লিবোসেট ফাইভ এমোসেট্রিজেনের মধ্যে সেটজিন বা সিজেট থ্রি এই জাতীয় ট্যাবলেট দেওয়া হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে মুখে খাওয়ার কিছু কর্তিক ব্যবহার করা হয় যেমন ডেক্সামেথাসন বা পেডনিসোলন ডেক্সামেথাসনের মধ্যে ডেক্সোনা বা ডেকারড্যান পেডনিসোলনের মধ্যে ওমনা কটিল বা ওয়াইসোলন এই জাতীয় ট্যাবলেট নির্দিষ্ট কোর্স কোর্সাইস ব্যবহার করা হয়ে থাকে হাফটানের উগ্রতাকে দ্রুত আয়ত্তে আনার জন্য কিছু ইনহেলার দেয়া হয়ে থাকে যেগুলো মুখের মাধ্যমে দেয়া হয় এইভাবে মুখে টিপে দিতে হয় ইনহেলার এই ইনহেলারের মধ্যে প্রাইমারি যে সমস্ত ইনহেলার আছে যেমন অ্যাস্থানিন ইনহেলার যার মধ্যে স্যালবুটামল থাকে দুটি করে পাপ দিনে তিনবার দেওয়ার পরামর্শ দেয়া হয়ে থাকে এছাড়া অনেক সময় দেখা যায় যে স্টেরয়েডযুক্ত কিছু ইনহেলার আছে যেমন অ্যারোকট ইনহেলার এর মধ্যে লিবোসালবুটামল এবং বিক্লো মেতাসন থাকে এটিও সাধারণত দিনে দুটি করে পাপ তিনবার করে দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে এইবার বলি যে যে সমস্ত ক্ষেত্রে হাফটান বা অ্যাজমার সমস্যা অ্যাকিউট পর্যায়ে চলে গেছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু পেশেন্টকে হসপিটালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয় বা এমার্জেন্সি ম্যানেজমেন্ট করার প্রয়োজন হয়ে পড়ে সেই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত চিকিৎসা দেওয়া হয় তার মধ্যে প্রথমেই বলি যে কিছু ইনজেক্টেবেল অ্যান্টিবায়োটিক ফর্ম আছে যেমন সেফটি অ্যাকশন স্যালোভ্যাক্টাম সেফটি সঙ্গে ত্যাজোভ্যাক্টাম যার কিছু পপুলার ব্র্যান্ড আছে যেমন মনোসেভ এসবি বা জোন এসবি এ জাতীয় ইঞ্জেকশান আইব্রুডে দিনে দুইবার করে টানা পাঁচ দিন দেয়া হয় প্রয়োজন মতো এছাড়া নেমুলাইজিংয়ের ব্যবস্থা করা হয়ে থাকে ডোলিন এবং বুডিকার্ট এই দুই জাতীয় যে রেসপালস আছে এই দুই জাতীয় রেসপালস দিয়ে নেমুলাইজিংয়ের ব্যবস্থা করা হয় দিনে দুই থেকে তিনবার এই যে ডুয়োলিন রেসপুলস আছে এর মধ্যে কিন্তু গুটামল এবং ইফ্রাটোপিয়াম থাকে এবং যে বুডিকট রেসপালস আছে এর মধ্যে কিন্তু বুডেসোনাইট থাকে যেটি একটি কর্টিকয়েড উগ্রতাকে দ্রুত কন্ট্রোলে আনার জন্য কিন্তু নেমুলাইজিংয়ের মাধ্যমে এই দুই ধরনের রেসপালসের যে গ্যাস আছে সেটি টানতে দেওয়া হয়ে থাকে এমার্জেন্সি ক্ষেত্রে যে সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে উগ্র এবং অ্যাকিউট অ্যাটাক হয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু দুই প্রকৃতির ইঞ্জেকশান করা হয়ে থাকে যেমন ডেরিফাইলিন এবং ডেকাডাইন ইঞ্জেকশান এই ডেরিফাইলিন ইঞ্জেকশানের মধ্যে ইটোফাইলিন থিওফাইলিন থাকে যেটি খুব দ্রুত বঙ্কাশগুলোকে ডায়ালেট করে দেয় এবং এই যে ডেকাডাইন ইঞ্জেকশান আছে এর মধ্যে ডে ডেক্সামাতাসান আছে যেটি একটি কর্টিকোস্টেরয়েড দুটি একসঙ্গে দিনে দুইবার করে টানা পাঁচ দিন দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে তো বন্ধুরা আজকে অ্যাজমা বা হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহৃত প্রাইমারি এবং এমার্জেন্সি ক্ষেত্রে যে সমস্ত মেডিসিন এবং ইনজেক্টেবেল ফর্ম আছে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা আমার চ্যানেলে একদম নতুন আসছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ